Smoking is injurious to health. It causes cancer. Dhumpan shasthir pokkhe khotikarok. Ete cancer hoy. Golpe bornito ghotona probaho shompurno kalponik. Bastober shonge er kono mil theke thakle ta shompurno kaktalio. Tar puro nam Taranath Jyotir Binod. তার বংশগত পদবী চক্রবর্তী। তার জন্মের পূর্বে তার বাড়িতে অমর জীবন নামে এক রহস্যময় ব্যক্তি এসেছিলেন। তিনি ভবিষ্যৎবাণী করেছিলেন তাদের বংশে এমন এক তান্ত্রিকের জন্ম হবে সে সময় আকাশে নীল রঙের উল্কা দেখা যাবে। এই সব ঘটনা তো আমরা সকলেই জানি, আর ক্রমাগত জেনে চলেছি তার জীবনের আরও বিভিন্ন না জানা গল্প। আর সেই প্রতিটা গল্পের সাথেই আমরা শিখে চলেছি তারনাথের চোখে জীবন দর্শন, আর তার সাথেই ভক্ত হয়ে পড়ছি তার চির সবুজ জীবনযাত্রার। নমস্কার, আমি অনিরুদ্ধ ফ্রম ফিয়ার ফেদার। আজ ফিয়ার ফেদারে লেখিকা সুদেষ্ণা ঘোষের কলমে আপনাদের শোনাব তারনাথের আরও একটি রোমাঞ্চকর অভিজ্ঞতা। তবে গল্প শুরুর আগে কথা দিতে পারি যে গল্পের শেষে তোমাদের সকলের মন ভরে উঠবে এক অদ্ভুত প্রশান্তিতে। সেই কথায় বলে না, যার কেউ নেই তার কৃষ্ণ আছে। তাহলে সাবস্ক্রাইব বাটনে প্রেস করে দিয়ে শুনতে থাকো আজকের গল্প, তারনাথ তান্ত্রিক ও নীলমাধবের মহিমা। কলকাতার রাস্তায় রোদের তেজ ফুরিয়ে এসেছে, অস্তমিত সূর্যের কমলা আভা পড়ছে বাড়ির দালানে দেওয়ালে, একদল কচি কাচারা খেলছে পাশের বাড়ির একটা ছাদে উঠে। তাদের শরীরে ফুটে ওঠা শ্বেত বিন্দুগুলো দূর থেকে দেখে কমলা রঙের মনে হচ্ছে। দূরে পিটুলি গাছটার পাতার ওপরের অংশটা কমলা আভায় রক্তিম লাল আবির ছড়িয়ে দিয়ে পরম যত্ন নিয়ে অপেক্ষা করছে সন্ধ্যা নামার। হেমন্তের শেষ সময় এটা, রাতের আর ভোরের দিকে বেশ ঠান্ডা পড়ছে এখন। শিশিরা শিউলির গন্ধ আগাম শীতের বার্তা বহন করছে, আর আজ যেন সকাল থেকেই ফ্যাকাশে ছিল সূর্যের রংটা। আকাশে সকাল থেকেই মেঘ মেঘ ছিল, তাই শীত শীত ভাবও ছিল বাতাসে। একটা শুষ্ক ভাব উত্তর দিক থেকে শীতের আগমন বয়ে আনছে। আজ অফিস থেকে তাড়াতাড়ি ছুটি নিয়ে চলে এসেছি আমি, কয়েকদিন যাবৎ বেশ পরিশ্রম চলছে আমার, তাই আজ তাড়াতাড়ি ছুটি নিলাম। দুপুরে একটা লম্বা ঘুম দিয়ে এই জানলার ধারে বসে প্রাকৃতিক পরিবেশ দেখছিলাম। বিকেল অবধি মন ঘরে টিকে থাকলেও সন্ধ্যা নামলে আর মন ঘরে টিকল না। বাড়ি থেকে তো অফিস ছাড়া বেরোনোই হয় না খুব একটা। একদিকে মটলিনের তারানাত্মান্ত্রিক, আর অন্যদিকে ক্লাবে তাসের আড্ডা দিতে যাওয়া। সচরাচর ক্লাবে যাওয়া হয় না, অবশেষে ক্লাবে যাব এই ভেবে যেই না পা বাড়িয়েছি সজোরে একটা মেঘ ডাকল, আর সাথে আলোর ঝলকানি ছুটে গেল দিগন্ত জুড়ে। মনটা কি আর ঠিক থাকে, সাথে সাথে সিদ্ধান্ত বদলে একটা ফতুয়া গলিয়ে নিয়ে ছাতা নিয়ে ছুটলাম মটলিনে তারানাথের বাড়ি। এই তারানাথই এখন ভরসা। এই কর্মব্যস্তময় দিনগুলোর মাঝে শান্তি আর একটু স্বস্তির জায়গা মটলেনের এই বাড়ি। লোকটার সাথে বড্ড আবেগের সম্পর্ক তৈরি হয়ে গেছে। আসছি আর ভাবছি এমন বৃষ্টির সন্ধ্যায় কিশোরীও বোধ করি তারানাথের কাছে গল্প শোনার লোভ সামলাতে পারবে না। হাঁটতে হাঁটতে প্রায় মটলেনের কাছে চলে এসেছিলাম। মোড়ের মাথায় উড়িয়া তেলে ভাজার দোকানির কাছ থেকে প্রত্যেকবারের মতন তেলে ভাজা নিলাম। দেখি বৃষ্টির সন্ধ্যায় সব বাঙালির মুখে যেন নতুন স্বাদ এসেছে, 8 থেকে 80 সবার ভিড়। মটলেনে বাড়ির সামনে দাঁড়িয়ে দরজায় আওয়াজ করতেই চারি এসে দরজা খুলে দিল, একগাল হাসি নিয়ে বলল, ও মা, কাকাবাবু যে, কেমন আছেন কাকাবাবু, বলেই নত শিরে পায়ে হাত দিয়ে প্রণাম করল। মেয়েটা কত বড় হয়ে গেছে, সেই কত ছোট্ট ছিল যখন এসেছিলাম, কত বায়না ছিল তার আমার কাছে। আমি চারির হাতে তেলে ভাজার প্যাকেটটা দিয়ে মাথায় হাত দিয়ে বললাম, সুখী হও চারিমা। চারি হাতে করে প্যাকেটটা নিয়ে
রান্নাঘরের দিকে প্রস্থান করল, সম্ভবত চায়ের ব্যবস্থা করতে। আমি তারানাথের ঘরে ঢুকতেই দেখি কিশোরী এসে বসে আছে তারানাথের জানলার পাশে। আমায় দেখে হাসতে হাসতে কিশোরী বলল, আরে ভায়া, গল্প শোনার লোভ সম্বরণ করা গেল না বুঝি? তার বলতে, এই ঝড় বাদলের দিনে তোমার আমার মতন কেরানি চাকুরিজীবীদের এর থেকে ভালো বিনোদন আর কী বা হতে পারে বলো হে কিশোরী। এবার দেখলাম আমাদের কথা শুনে তারানাথ হাসল। আমিও একগাল হেসে তারানাথের পা ছুঁয়ে প্রণাম করলাম, ভালো আছেন ঠাকুরমশাই? হ্যাঁ বা, মধুসুন্দরী দেবীর আশীর্বাদে দিনকাল ভালোই চলছে। পয়সা কড়ি তেমন নেই, কিন্তু ওই যে বাদ কাপড়ের অভাব হয় না এই যা, তবে বাজারের যা অগ্নিমূল্য তাতে কতদিন টিকে থাকতে পারবো তা জানি নে। তারানাথ মুখে যতই বলুক, আমি আর কিশোরী ঢের বুঝতে পারছিলাম যে তিনি কতটাই বা ভালো আছেন। তারানাথের মুখে এখন বার্ধক্যের ছাপ এসেছে অল্প অল্প, আগের মতন শরীরে সেই তেজ নেই, শরীর যেন ভেঙেছে ভিতর ভিতর, চোখের নিচে কালি তারই প্রমাণ দেয়, চুলে গোফে পাক ধরেছে, এখন একটা না কথাও বলতে পারেন না বেশিক্ষণ, আর আর্থিক অনটন যে চলছে তা ভালোই বোঝা যাচ্ছে। মটলেনের এই বাড়িটাও যেন দিন দিন থাকার অযোগ্য হয়ে উঠছে, একপাশের দেওয়ালে ফাটল ধরেছে, জানলার খুপড়িগুলো ঝুলে আছে সামনের দিকে, পুরো ঘরটার রং উঠে জীর্ণ শীর্ণ দেখাচ্ছে একেবারে। আমি চারিদিকে তাকিয়ে ভেতরে এলাম। তারানাথ বলল, আরে দাঁড়িয়ে কেন, বসো বসো, বসে কথা বলো, তা কি সব কুশল? তো আমি তক্তপোষে কিশোরীর পাশে গিয়ে বসলাম। হ্যাঁ, আপনার আশীর্বাদে ভালোই কাটছে দিনকাল। তারানাথ মাঝে মধ্যে মনের কথা বুঝে ফেলে কি করে তার আন্দাজ পাই না আমি। আমার দিকে তাকিয়ে তারানাথ অল্প বাঁকা হাসি হাসল, তারপর হুকোয় দুটো টান দিয়ে বলল, বুঝেছি, বয়স বাড়ছে, দেখতে দেখতে শাড়িও কত বড় হয়ে গেল, এখন শরীরে আর তেমন তেজ নেই, কিন্তু তাহলে ভেবো না গল্প শেষ হয়ে যাবে। এই গল্প শেষ হওয়ার নয়, যতদিন আমি আছি আমার প্রাণবায়ু চলবে, আমি শুনিয়ে যাব আমার ভাণ্ডারে থাকা আশ্চর্য সব ঘটনার কথা, যা সবটা নিজের চোখে দেখা, নিজে উপলব্ধি করা। আমি আর কিশোরী একে অপরের মুখ চাওয়াচাড়ি করলাম। এমনটা নতুন নয় যে অদৃশ্য কোনো শক্তি বলে তারানাথ মনের কথা বুঝে যায়। অগত্যা হেসে বললাম, তা ঝোঁক না একটা আশ্চর্য গল্প, গল্পের লোভেই তো এত দূরে বৃষ্টি মাথায় করে ছুটে আসা আপনার কাছে ঠাকুরমশাই। কিশোরী বলল, হোক না, এবার একটা গল্প হোক, একটা সাংঘাতিক গল্প বলুন তো দেখি ঠাকুরমশাই। তারানাথ একটু বাইরের দিকে চেয়ে কি যেন একটা ভাবল। চারি ততক্ষণে চার তেলে ভাজা সাজিয়ে দিয়ে গেছে। নাও নাও, আগে খাওয়া শুরু করো, তারপর গল্প শুরু করছি। আচ্ছা ঠাকুরমশাই, আপনি তো কালীমাতার সাধক ছিলেন, তো কোনোদিন অন্য কোনো দেবীর পুজো করেছেন আপনি? দেখলাম তারানাথ হুকোটা রেখে আবার একবার গম্ভীর মুখ করে বললেন, হ্যাঁ করেছি, সে এক অতি আশ্চর্য ঘটনা, শুনবে? কিশোরী প্রায় লাফিয়ে চিৎকার করে উঠে বলল, বলেন কি ঠাকুরমশাই, আপনার গল্প শুনবো না? আরে শুনবো বলেই তো সেই কখন থেকে এসে এখানে বসে আছি। তারপর তারানাথের দিকে একটা পাসিং শোয়ের প্যাকেট এগিয়ে দিয়ে বলল, এই নিন ঠাকুরমশাই, আর গল্পটা শুরু করুন। তারানাথ একটা পাসিং শো নিয়ে ধরাল। তারপর বেশ কিছুটা ধোয়া ছেড়ে চোখ বুজে বলল, তোমরা তো রোজই তন্ত্রমন্ত্র নিয়ে ঘটনা শুনেছ আমার জীবনের, কিন্তু আমার জীবনকালে আমি এমন এক জিনিসের সম্মুখীন হয়েছিলাম যা কিনা নিজের চোখে না দেখলে আমি কখনোই বিশ্বাস করতাম না যে এমনটা হতে পারে। কোনো রকম ক্রিয়া যোগ্য পিশাচ দানব সে নয়,
সে ছিল এক অলৌকিক আধ্যাত্মিক শান্তি, একটা অন্য জগতের আলাদাই প্রাপ্তি। সিগারেটে আরেকটা টান দিয়ে মূল গল্পে ঢুকলো তারানাথ। বাইরে একটা বিশাল শব্দে বিদ্যুতের ঝলকানি আমাদের তিনজনের চোখে মুখে আলো মাখিয়ে দিয়ে মিলিয়ে গেল, আর তার সাথেই শুরু হলো এক পশলা বৃষ্টি। আমার তখন যৌবন বয়স, পথে ঘাটে ঘুরতাম তখন। এই ঘটনা আমার সংসার জীবনের অনেক আগের, সেসব রঙিন দিন, কোনো পিছুটার নেই। শরীরে তখন আলাদাই তেজ, যাকে বলে পৃথিবী জয় করার শক্তি। তা একদিন ঘর ছাড়লাম, পথে ঘুরলাম, অবশেষে এসে পড়লাম বীরভূমের শ্মশানে মাতু পাগলির কাছে। তিনি ছিলেন এক সিদ্ধ মাতৃকা, জাগতিক সব চাওয়া পাওয়া ছিল তার কাছে তুচ্ছ। তখন অবশ্য খেয়াল করিনি, তবে পরে ভেবে দেখেছি তাকে কখনো খাবার খেতে দেখিনি, এমনকি জলও নয়। এরপর জীবনে মধুসুন্দরী দেবীর আগমন, বরাকর নদী তীরে শোল মাছের পোড়া নৈবেদ্য দিয়ে তাকে ডাকা হতো। রাতের পর রাত আমি কাটিয়েছি সেই দেবীর সাথে। তার কাছে পাওয়ার সুন্দর মুহূর্তগুলো আমি কোনোদিনও ভুলব না। সেই অপার্থিব জ্যোৎস্নায় শালবনে সেই অনুভূতি তোমাদের মুখে বলে বোঝানো ভারী কঠিন। তোমরা ভাবছো আমি কেন এইসব তন্ত্রের কথা আবার তুললাম, কিন্তু এদের থেকেই আমি যা শক্তি পাওয়ার পেয়েছি। মধুসুন্দরী দেবী চলে যাওয়ার দিন বলেছিল কিছু শক্তি আমায় দিয়ে যাবে, তাতে ভাত কাপড়ের অভাব হবে না, কিন্তু অর্থ সঞ্চয় সেটা ঘটবে না। তিনি তাই দিয়েছেন, আর সাথে কিছু অলৌকিক অতিলৌকিক শক্তিও দিয়েছিলেন, তা পরে বুঝতে পেরেছি। মাতু পাগলিও কিছু ক্ষমতা দিয়েছিল, কিন্তু সময় বিশেষে সংসার করে টাকার অভাব হলে ওই কোষ্টি বিচার হাত দেখা নম্বর লাগানো করে অনেক শক্তি নষ্টও করেছি। তো সেবার পথে পথে ঘুরছি, গলায় রুদ্রাক্ষের মালা, গায়ে শ্মশানের ছাই মাখা, খালি ধুলো মাখা পায়ে পায়ে ঘুরছি একা একা। কখনো কোনো গাছের তলায় বসে বিশ্রাম করি, তো কখনো কোনো মন্দিরে বা কোনোদিন শ্মশানে। কোনোদিকে কোনো তান্ত্রিক বা সাধু সন্ন্যাসীর আগমনের খবর পেলে সঙ্গে সঙ্গে চলে যাই সেখানে কিছু মন্ত্র বিদ্যা শেখার আশায়। সেবার হাঁটছিলাম বাঁকুড়ার দিকে, তখন ওইসব এলাকা একদম গ্রাম, রাতে খুব বিপদে না পড়লে মানুষ একা বেরোয় না। প্রথম রাতের প্রহরেই ঘরে দরজা আটকে শুয়ে পড়ে। আমি হাঁটতে হাঁটতে একদিন সন্ধ্যায় উপস্থিত হলাম সেই গাঁয়ের একটা মন্দিরে। মন্দিরের ভেতরে সুন্দর এক রাধা মাধবের মূর্তি, দেখে মনটা ভারী শান্ত হয়ে গেল। পাথরের তৈরি ভারী সুন্দর মূর্তি, কারিগর যেন নিজের হাতে যত্ন করে বানিয়েছেন। এত এত নিখুঁত নিষ্ঠা করে বানানো রাধাকৃষ্ণ মূর্তি আগে কোনোদিনও আমি দেখিনি। সামনে বড় চাতাল দেখে ভাবলাম, যাক একটা নিরাপদ আশ্রয়ে আজ রাতটা কাটানো যাবে। এসে বসলাম সেই মন্দিরের চাতালে, কিন্তু কিছুক্ষণ বসেই পেটে তখন বেশ খিদে ও জলতেষ্টা অনুভব করলাম। অনেকটা পথ হেঁটে আসার কষ্ট আর ক্লান্তি, মন্দিরের লাগোয়া কুঁয়ো থেকে জল খাওয়ার আশায় এগোলাম। কুঁয়োতে যেতে হলে মন্দিরের সামনে দিয়ে যেতে হয়। একটু এগিয়ে যেতেই দেখলাম একজন মধ্যবয়স্ক লোক, বয়স 30 কি 35 হবে, দেখি করজোড়ে প্রণাম করছে আর মাথা ঢুকছে পাথরের বেদিতে। তার চোখের জল এসে পড়ে সেই বেদিতে, দেখে বেশ কষ্ট লাগলো। সত্যি সাংসারিক মানুষের জীবনে সুখ শান্তি কই, পরিবারের চাপ, উপার্জন করা, কত শত্রু, কত পিছুটান, এইসব ভেবে জলকে মুখে হাতে জল ছিটিয়ে একটু শরীরটা ভালো লাগছিল। ফিরে আসার সময় দেখি লোকটা রয়েছে মন্দিরেই। একটু পরেই সন্ধ্যারতি হলো, মন প্রাণ ভরে দেখলাম সে দৃশ্য। এক অল্প বয়সী পুরোহিত সাদা ধুতি পরে করছে সন্ধ্যারতি, ধূপ ধুনো ঘন্টার আওয়াজে
পুরো পরিবেশ বদলে গেছে এক অপুরান আনন্দে। গায়ের গুটি কয়েক মানুষজনের উপস্থিতি রয়েছে দেখলাম। আরো দিশেষে ঠাকুর মশাই এসে কলা পাতায় প্রসাদ দিয়ে গেলেন সবাইকে। কলা পাতাতে খিচুড়ি ভোগ। আমার পাশে বসে প্রসাদ নিলেন সেই লোকটি। এবার খুব সামনে থেকে লোকটাকে আমি দেখলাম, বেশ লম্বা, রোগাটে চেহারা আর রং গৌর বর্ণ। পোশাক পরিচ্ছদ দেখে বেশ সচ্ছল বলেই মনে হলো, কিন্তু মুখ দেখে বুঝলাম পারিবারিক কোনো ঝামেলা কষ্টে তিনি রয়েছেন। আন্দাজ করলাম সন্তান নিয়ে খুব চিন্তায় আছেন। এটা কেন আমি বুঝতে পারি সে প্রশ্ন করো না, আমি এটা বুঝি, অন্যরা না বুঝলেও আমি বুঝি। দেখলাম লোকটা প্রসাদ নিয়ে বসেই আছেন, মুখে কিছু তুলছেন না, তার চোখ দুটো লাল, বারবার জামার হাতা দিয়ে তিনি চোখ মুছছেন। আমায় মধুসুন্দরী দেবী বলেছিলেন কারোর বিপদ হলে যেন তাকে সাহায্য করি, আমি তাই নিজের স্বভাবতই জিজ্ঞেস করলাম, আগে সম্প্রতি বড্ড চিন্তায় আছেন বলে মনে হচ্ছে। আচমকা আমার কথায় কেমন যেন চমকে উঠে আমার দিকে তাকালেন তিনি, তারপর কেঁদে উঠে বললেন, ঠাকুরমশাই আপনি অন্তর্যামী, দয়া করে আমার ছেলেটাকে আপনি বাঁচান, আমার একটাই ছেলে ঠাকুরমশাই, ওর কিছু হলে আমি। তাহলে ঠিকই আন্দাজ করেছিলাম আমি, বুঝলাম সন্তানকে নিয়ে কোনো সমস্যায় আছেন। বললাম, আগে শান্ত হন, কি হয়েছে আপনার ছেলের? ঠাকুরমশাই ওর জ্বর কিছুতেই সারছে না, তার উপর ঘুমের মধ্যে কি সব ভুলভাল বকে, বলে যে ওকে নাকি কেউ ডাকছে, এমনকি সারাদিন একা একা যেন বাতাসে কার সাথে কথা বলে, ঘর থেকে বের হতে চায় না, কারোর সাথে কথাও বলে না, এমনকি থেকে থেকে ওর হাত পা বেঁকে যায়, মুখ দিয়ে ফেনা তুলে ফেলে, খাওয়া দাওয়া তো প্রায় বলতে গেলে ছেড়েই দিয়েছে ঠাকুরমশাই, আমার একটাই ছেলে, বিয়ের 7 বছরের মাথায়ও আসে আমাদের কোলে, ওর কিছু হলে আমরা বাঁচবো না ঠাকুরমশাই। বলেই কাঁদতে লাগলো আমার হাত ধরে। আমি শান্ত হতে বললাম ওনাকে, আমি বুঝছি, কিন্তু একটা কথা বলুন তো, এটা ঠিক কতদিন ধরে হচ্ছে? 3-4 মাস থেকে শুরু হয়েছে, প্রথম প্রথম এতটা বাড়াবাড়ি ছিল না জানেন, তখন কেবল জ্বরটা ছিল, দিনকে দিন যেন এটা বাড়ছে। সব শুনে বেশ কিছুটা চিন্তায় পড়লাম। দুজনেই কিছুক্ষণ চুপ, তারপর নীরবতা ভঙ্গ করে ব্যক্তিটি বললেন, আচ্ছা ঠাকুরমশাই আপনি কি রাতে মন্দিরেই থাকবেন? আগে আমি তো পথে ঘাটে ঘুরে বেড়ানো মানুষ, আমার কি আর আশ্রয়ের একটা জায়গা? পুরো বিশ্ব চরাচরিত আমার আশ্রয়স্থল। তাহলে বলছিলাম যে আপনার যদি কোনো সমস্যা না থাকে আজকে আমাদের বাড়ি যাবেন ঠাকুরমশাই? দেখুন না আমার ছেলেটাকে যদি একটু সারিয়ে তুলতে পারেন, এই পাশেই আমাদের বাড়ি, আসুন না ঠাকুরমশাই। আমি মনে মনে এটা ভাবিনি তা নয়, কিন্তু সেই ব্যক্তি বলাতে আমি একেবারেই রাজি হয়ে যাই। বললাম, বেশ তো চলুন না, আমার কোনো অসুবিধা নেই, আপনার ছেলেকেও দেখা হবে আর আপনার সাথে একটু ভালো করে পরিচয়টা হয়ে যাবে। দেখলাম বেশ খুশি হয়ে পড়লেন লোকটা, মুখে হাসি টেনে বললেন, ছেলের জন্য অনেক তো করলাম, কিছুই বাদ রাখিনি ঠাকুরমশাই, দেখি ভগবান যদি আমাদের ওপরে একটু মুখ তুলে চান এবার। আমি কাল বিলম্ব না করে কলা পাতাটা নদীর তীরে ফেলে আবার হাত মুখ ধুয়ে মন্দিরের সামনে এলাম, সষ্টাঙ্গে প্রণাম করলাম রাধা মাধবকে, তারপর সেই লোকের সাথে বেরোলাম তার বাড়ি লক্ষ্য করে। পথে হাঁটতে হাঁটতে তার পরিচয় শুনলাম, ঠাকুরমশাই আমার নাম বজ্রকিশোর রায়, একটা মুদি দোকান আছে, রোজগারপাতি ভগবানের কৃপায় খারাপ নয়, আমার একটাই ছেলে, ওর নাম সন্তোষ রায়, এই গেল মাসে 10-এ পা দিল, ছটফটে ছেলে, একদিন রাতে সেই যে জ্বরে পড়ল আর সুস্থ হলো না, সে বেশ কিছু কবিরাজ শহুরে ডাক্তার সবার কাছে নিয়ে গিয়েও কোনো লাভ হয়নি,
ঠিক রোগটা কি সেটাই ধরা পড়ছে না ঠাকুরমশাই। এমনকি আমি আমি বাড়িতে ওঝা গুণিন ডেকে ও যোগ্য করেছি, তাও কোনো ফল হয়নি। এখন সবই ভগবানের হাতে ছেড়ে দিয়েছি ঠাকুরমশাই, উনি যা করার করবেন। সন্ধ্যা তখন প্রায় শেষের দিকে, এসে ঢুকলাম বজ্রকিশোর রায়ের বাড়িতে। বাড়িতে পা রাখতেই শরীরটা কেমন যেন কেঁপে উঠল। এক এক অদ্ভুত শান্তি, এক এক অদ্ভুত গন্ধ নাকে আসছে। মহামন্দির, মহাশক্তি, মহাজ্ঞানী কোনো এক টান অনুভব করেছিলাম সেদিন। আমি মাটির গন্ধ শুঁকে বুঝতে পারি, এটাতেও তাই বুঝলাম। এক মুঠো মাটি নাকে ধরে শুঁকলাম, বুঝলাম এই বাড়ির মাটিতে রয়েছে কোনো আধ্যাত্মিক জগতের যোগ, আবার একই সাথে রয়েছে কোনো অপশক্তিও। কারণ ভালো গন্ধের সাথে মিশে রয়েছে একটা পচা আষ্টে গন্ধ। ধীর পায়ে ঘরে ঢুকলাম। আটচালা ঘর, সামনে কাঠের বেড়া দেওয়া, লম্বা মেটে উঠান গিয়ে শেষ হয়েছে গোয়াল ঘরে। প্রায় ছ সাতটা গরু বাঁধা রয়েছে সেখানে। উঠোনের এক পাশে তুলসী গাছ, তার পাশে রান্নাঘর, পিছনে অনেকটা জায়গা জুড়ে একটা বিরাট বাগান। আমি ঘরে প্রবেশ করতেই বজ্রকিশোর বললেন, কই গো, কই গো বিরাজবালা, আহা গেলে কোথায়? আরে দেখো দেখো কাকে নিয়ে এসেছি। আরে তাড়াতাড়ি ঘটি ভরে জল নিয়ে এসো, ঠাকুরমশাইয়ের পাটা ধুয়ে দাও। ওনার কথা শেষ হতেই দেখলাম ভেতর থেকে এক অল্প বয়সী গৃহবধূ এসে ঘটি করে জল এনে আমার পা ধুয়ে মুছে দিলেন। তারপর নতমস্তকে প্রণাম করে উঠে দাঁড়ালেন। তিনি বোধ করি বজ্রকিশোরবাবুর স্ত্রী। বজ্রকিশোরবাবু ওনাকে জিজ্ঞেস করলেন, বলছি যে খোকা আর কিছু করেনি তো বিরাজবালা? উত্তরে না সূচক মাথা নেড়ে ঘোমটাটা আরো একটু নামিয়ে দিয়ে নিঃশব্দে ঘরে চলে গেলেন বিরাজবালা দেবী। আচ্ছা বলছি শোনো, একটু জল খাবারের ব্যবস্থা করো ঠাকুরমশাইয়ের জন্য, নিরামিষ বাসনের থালায় রান্না চাপিও, বললেন বজ্রকিশোরবাবু। আমি ব্যস্ত হয়ে বললাম, আরে না না, অত ব্যস্ত হবেন না, আমি অমন সাত্ত্বিক বামুন নয়, আমার খাওয়া দাওয়া নিয়ে কোনো বাজবিচার নেই, সব জায়গার খাবারেই আমি অত্যন্ত অভ্যস্ত। এরপর আমি হাত পা ধুয়ে ঘরে এসে বসলাম। সন্ধ্যা রান্নিক সেরে উঠতেই দেখি বিরাজবালা দেবী আমার সামনে লুচি, পায়েস, ছোলার ডাল আর চার পাঁচ রকম মিষ্টি এনে হাজির করেছেন। বজ্রকিশোরবাবুও পাশে বসে আছেন। বললেন, ঠাকুরমশাই, এই গরিবের বাড়িতে এই যত সামান্য খাবারটুকু আপনি নিন, তারপর সন্তোষকে দেখতে যাবেন না হয়। বলেন কি, এটা সামান্য, এত কিছু তো আমি শেষই করতে পারবো না। তবে মুখে এটা বললেও খাওয়ার সময় কিন্তু সব চেটে পুটে শেষ করেছি। আসলে তখন খিদে পেয়েছিল চরম, আর রান্নাটাও ছিল অত্যন্ত সুস্বাদু। খাওয়া শেষে দেখি বজ্রকিশোরবাবু এক কুলকে তামাক সেজে নিয়ে এসে দিলেন, সেটা সেবন করে তারপর গেলাম তার সাথে ওনার ছেলে সন্তোষের ঘরে। ঘরের মাঝে বড় একটা পালঙ্ক, আর তার পাশে কাঠের একটা চৌকি, দুটো তেলের প্রদীপ জ্বালিয়ে দেওয়া রয়েছে সেখানে। পালঙ্কে শুয়ে রয়েছে বছর দশেকের একটা ছোট্ট ছেলে। সামনে আসতেই বুকটা ফেটে গেল মনে হল, এ কি অবস্থা তার! সারা শরীরে একটুও মাংস নেই, সবটুকু নরম চামড়া দিয়ে হাড়গুলো ঢাকা। বিছানায় মিশে গিয়েছে তার পুরো শরীরটা, কেউ যেন অদৃশ্য কোনো জাদু বলে শুষে নিয়েছে তার শরীরের সবটুকু রক্ত, সবটুকু শক্তি। প্রদীপের আলোয় বাচ্চাটার ছায়া দেখে আমার অমন শক্ত বুকটাও কেমন যেন টলমল করে উঠল। কঙ্কাল সার জীর্ণ শীর্ণ শরীর, রাতের আঁধারে আরো ভয়ানক মৃত্যু স্বয়ং প্রতিচ্ছবি যেন। ওইটুকু ছেলের কি অবস্থা! সন্তোষ ঘুমাচ্ছিল, আমি কাছে গিয়ে ওর পাশে বসলাম।
চাদরের ভিতর থেকে হাতটা বের করে নাড়ি টিপলাম। শ্বাসক্রিয়া খুবই ধীরে। কপালের মাঝে হাত দিয়ে টিপে ধরতেই সে জেগে উঠল। তারপর আমাকে দেখে পাগলের মতো হাত পা ছুঁড়তে লাগলো আর বলতে লাগলো, আমি কোনোভাবে বিশ্বাস করতে পারছিলাম না। এটাই কি সেই 10 বছরের বাচ্চা ছেলে? এই গলা কি ওর হতে পারে? আমি, বিরাজবালা দেবী, বজ্রকিশোর বাবু তিনজনের শরীরের সবটুকু শক্তি দিয়েও ধরতে পারলাম না সন্তোষকে। হঠাৎই তারপর সন্তোষ আমার বজ্রকিশোর বাবুর হাত চেড়ে সোজা লাফিয়ে চলে গেল বাইরের উঠোনের এক কোণে। সেখানে গিয়ে বলতে লাগলো, কই বন্ধু, তুমি কই? আমাকে মারছে কেন ওরা? তুমি এই কষ্ট থেকে বাঁচাবে না আমাকে? বন্ধু, তুমি এই কষ্ট থেকে বাঁচাবে না আমাকে? মাটির উপরে বার বার মাথা করতে লাগলো। বজ্রকিশোর বললেন, ঠাকুরমশাই, ঠাকুরমশাই, ধরুন ওকে, ওকে ধরুন। আমি তখন কিভাবে ধরবো? এত শক্তি ওই 10 বছরের ছেলের শরীরে হয় কি করে? ওর রুগ্ন শীর্ণ শরীরে এত বল ও পাচ্ছে কোথায়? আমি তখন সেটাই ভাবছিলাম। তারপর বজ্রকিশোর বাবুর কথায় জোর করে আমি আর বজ্রকিশোর বাবু তার ছেলেকে কোলে তুলে এনে শুয়ে দিলাম খাটের ওপর। সে তার কি ছটফটানি ওই শরীরে! দেখি বিরাজবালা দেবী এবং বজ্রকিশোর বাবুর মা কাঁদছেন। আমি তাই কাল বিলম্ব না করে জোর করে সন্তোষের কপালের মাঝে বুড়ো আঙুল টিপে মা দক্ষিণা কালী মাতার মন্ত্র জপ করতে শুরু করলাম। অক্রার বদনাং ঘোরাং মুক্ত কেশেন চতুর্ভাজাম কালিকাং দক্ষিণাং দিব্যাং মুন্ডমালিনী বিভূষিতম সচ্চনদ্দশিরা খড়গবমাধর্ক রম্বুজম হবয়ং বরন্দেচি দক্ষিণার্ধিপানিকম মা মেঘ প্রণাম শ্যামং তথা চৈব দিগম্বরম কণ্ঠাবশভূত মুণ্ডালি গলদ্রুত। দেখলাম একসময় সন্তোষের বড় বড় লাল চোখ দুটো ছোট হয়েছে, বন্ধ হয়ে গেল। শ্বাস প্রশ্বাস আবার স্বাভাবিক হলো। আস্তে আস্তে আবার সাধারণ খড়ি ওঠা মুখে একটা শিশু সুলভ হাসি রেখে ঘুমিয়ে পড়ল আমার কোলে। তখন ওর মুখে কোনো কুটিল ভয়ঙ্করী দৃষ্টি ছিল না, একটা রোগগ্রস্ত শিশুর মতোই সে আমার কোলে মাথা দিয়ে শুয়েছিল। বিরাজবালা দেবী আমার পায়ে এসে মাথা কুটলেন। বাবা বাবা, বাঁচান আমার ছেলেটাকে, বাঁচান বাবা। এতদিন এতদিন কেউ ওকে শান্ত করে ঘুম পাড়াতে পারিনি, কিন্তু কিন্তু আপনি পেরেছেন। এর আগে কত তাবড় তাবড় বৈদ্য কবিরাজ এসেছিল। বাবা বাবা, আমার একটাই বুকের ধন, বিয়ের 7 বছর পরে অনেক মাথা কুটে ওকে পাওয়া। কত অপমান, কত লাঞ্ছনা বাঞ্ছনা সহ্য করে ওকে পেয়েছি। কে করলো এর ওই অবস্থা, কে বলুন না বাবা। বলে কাঁদতে কাঁদতে মাটিতে লুটিয়ে পড়লেন বিরাজবালা দেবী। সন্তোষের ঠাকুমা মানে বিরাজবালা শাশুড়িমাও আমার হাত ধরে বললেন, বাচ্চা, এই বুড়ো বয়সে আর বাঁচতে ইচ্ছে হয় না। আমি যেন এ যন্ত্রণা থেকে মুক্তি পাই। নিজের নাতিটার এই অবস্থা কি করে সহ্য করি বলো তো বাবা। আমি সবাইকে শান্ত করে সবার উদ্দেশ্যে বললাম, আপনারা সবাই শান্ত হন, আমাকে আমাকে বলুন তো, এই ঘটনা ঠিক কিভাবে আর কবে থেকে শুরু হলো, আপনারা কিছু জানেন? হ্যাঁ বাচ্চা, একজন সাধু ওকে কি মিষ্টি প্রসাদ খাওয়ালো, তারপর থেকেই তো। ও বৌমা, বলো না। কি মিষ্টি প্রসাদ খাওয়ালো বলতে? হ্যাঁ বাবা, আসলে আসলে কি হয়েছে, কিছুদিন আগে মানে ওই কালী পুজোর রাতে এক সাধু এসে
আমাদের বাড়িতে গৃহশান্তির জন্য জল ছিটিয়ে দিয়েছিলেন। তিনি নাকি হিমালয় থেকে আসছেন। কালী পুজোর রাতে আমাদের বাড়ি এসে তিনি নিজের থেকে আচার পালন করছে শুনে মনটা খুশি হয়ে গেছিল। তো সব কাজ শেষে তিনি খোকাকে ডাকলেন, তারপর ওর হাতে একটা মিষ্টি দিয়ে বললেন, নে বাপ এটা খেয়ে নে, একদম মা চামুন্ডার প্রসাদ আছে, নে নে খেয়ে ফেল বাপ খেয়ে ফেল, কোনোদিনও তোর রোগ তাপ হবে না রে বেটা। আমাদের সামনেই খোকা ওটা খেলো, সেদিন কোনো সমস্যা হয়নি অবশ্য। তারপর রাতে আমরা ঘুমিয়েছি, সকালে উঠে দেখি সেই সাধু বাবার নেই। অনেক খোঁজ খবর করার পরে শুনলাম তিনি গায়েই আর নেই। সেদিন সকাল থেকেই ছেলে আমার অসুস্থ হওয়া শুরু, বমি, পেট ব্যথা, খিদে নেই, তারপর থেকে জ্বর, রক্ত বমি, আর এই 3-4 মাস হলো এত বাড়াবাড়ি। শুনে আমার মনে খটকা এলো, সম্ভবত বশীকরণের সময় এমন করা হয়ে থাকে, কিন্তু এখানে কেন? আমরা সন্তোষের ঘর থেকে বেরিয়ে এলাম, মনে তখন হাজারটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। ভাবলাম চন্দ্র দর্শনে বসবো এবার একটু, কি ব্যাপার তা ঠিক করে জানতে হবে। রাতের খাবারটা বেশি খেতে পারলাম না, তখন খেয়ে পেট ভরাই ছিল, তাও নিয়ম রক্ষার খাতিরে খাওয়ার পর্ব মিটিয়ে হুঁকো নিয়ে আমার থাকা নির্দিষ্ট ঘরে গিয়ে বসলাম। দক্ষিণের জানলা দিয়ে ফুরফুরে বাতাস বইছে, হালকা শীত মেশানো সেই হাওয়াতে মনটা ভারী বিষাদ হয়ে রইল। দূরে চাঁদের আলোয় উঠোন, পথ, চাষের জমি সব সাদা হয়ে আছে। আমি চন্দ্র দর্শনে বসলাম। চন্দ্র দর্শনে কি করে বসতে হয় আগেও আমি তোমাদের বলেছি। দুই হাতের আঙুল দুই চোখ বুঝে চেপে রেখে দুই বৃদ্ধাঙ্গুষ্ঠ দিয়ে কান জোর করে চেপে চিত হয়ে শুয়ে থাকো, চোখের সামনে পূর্ণ চন্দ্র দেখতে পাবে। ওপরে আকাশে পূর্ণ চন্দ্র, নিচে গাছের তলায় দুইজন পরী, সেই পরীরা তোমায় সব প্রশ্নের উত্তর দিয়ে দেবে। কেউ ভালো করে চন্দ্র দর্শন করতে শিখলে দুনিয়া তার অজানা কিচ্ছু থাকে না। আমিও সেই রাতে হুঁকোটায় বিছানার পাশে রেখে বসলাম চন্দ্র দর্শনে। কিছুক্ষণ পরে একটা পূর্ণ চন্দ্র এসে থামলো আমার সামনে। পরীদের কাছে প্রশ্ন করলাম, কিন্তু তারপর যা দেখলাম তা দেখার জন্য আমি বিন্দু মাত্র প্রস্তুত ছিলাম না। আজও সেই কথা ভাবলে আমার গায়ের রোম দাঁড়িয়ে যায়। কি দেখেছিলেন, খুব ভয়ের কিছু? আমি বললাম মাঝখান থেকে। তারানাথ অবশিষ্ট পাসিং শোটা নারকেলের মালায় গুজে করুণ দৃষ্টিতে বাইরে তাকিয়ে বললেন, ভয়ের চেয়েও বেশি কষ্টের। একজন লাল বসন পরিহিত তান্ত্রিক, পুরো মুখে চাপদাড়ি, কালো কুচকুচে গায়ের রং, বিশাল লম্বা চেহারা, পেশি বলবান, চোখ দুটো রক্ত জবার মতন লাল টকটকে, সেই তান্ত্রিকের সামনের পাত্রে নানান উপাচার সাজিয়ে রাখা, একটা পেতলের থালায় কুশ পুতুল সাজিয়ে রাখা আছে, তার পেটে বুকে ফোটানো রয়েছে সূচের ফলা, তার পাশে পশুর রক্ত দিয়ে আঁকা রয়েছে নানান তান্ত্রিক চিহ্ন, যা সবকটা বশীকরণের কাজে লাগে। সেই কুশ পুতুলের ওপরে কালো বিড়ালের লোম, ঘোড়ার রক্ত, কাকের বাসার শুকনো কাটি কুটি সব দিয়ে বাঁধন দেওয়া, একটা কুচকুচে কালো পাঁঠা সেই যোগ্য স্থানে বাঁধা রয়েছে। সেই কুশ পুতুলের পাশে একটা কাগজে লেখা নাম দেখতেই আমার বুকটা কেঁপে গেল, সন্তোষ রায়। কি সমস্ত দুর্বোধ্য ভাষাতে মন্ত্র উচ্চারণ করছে সে! তারপর একটা যোগ্য কুণ্ডে 3টে মরা কাককে পুড়িয়ে ফেলল, আর একটা শোল মাছকে পুড়িয়ে ছুঁড়ে দিল সেই অগ্নিকুণ্ডে। তারপর
তারপর একটা চকচকে খাঁড়া নিয়ে কি সব মন্ত্র উচ্চারণ করতে করতে এক কোপে কেটে নামিয়ে দিল সেই পাঠার গলাটা। গল গল করে রক্ত বইতে লাগলো সেই জায়গায়। চোখে মুখে রক্ত লেগে ফোঁটায় ফোঁটায় নামতে লাগলো সেই কাপালিকের মুখ গলা দিয়ে। সেই রক্ত সে এনে আহুতি দিল চোখকে। তারপর হা হা করে হেসে উঠল। গলায় কামড় বসে খেতে লাগলো সেই মুন্ডহীন পাঁঠার কাঁচা মাংস। আমি আমি আর সেই দৃশ্য সহ্য করতে পারলাম না। আমার আমার মনোসংযোগে ব্যাঘাত ঘটল। কি নিষ্ঠুর, কি নিষ্ঠুর, হ্যাঁ এমন মানুষও কেউ হতে পারে? ওইটুকু দুধের শিশুর সাথে এমন শত্রুটা কেউ করতে পারে? সন্তোষকে অমন কালা জাদুর প্রভাবে বশ করে তাকে মিষ্টির মধ্যে দিয়ে কালা জাদুর ওষুধ প্রয়োগ করে তার শরীরকে দুর্বল করে দিয়েছে। এতক্ষণে আমার কাছে সব উত্তর পরিষ্কার হল, কিন্তু কেন সেই কাবালিকের আগমন কালী পুজোর রাতে, কেন তার বাড়ি বন্ধন করে দেওয়া, আর কেনই বা সন্তোষকে মিষ্টি দেওয়া মা চামুণ্ডার প্রসাদের নাম করে? এত নিষ্ঠুর এই লোকটা সেটা নিজের চোখে না দেখলে বিশ্বাস করাই খুব কঠিন। একটা বাচ্চার সাথে কার এমন শত্রুতা সেটা ভেবে পেলাম না। না, মনটা কিছুতেই শান্ত হচ্ছে না। আকাশে একাদশী চাঁদ উঠেছে, তাতে একটু শান্তির আশায় জানলার সামনে এসে দাঁড়ালাম। চোখে ঘুম নেই। কতক্ষণ যে একটানা চাঁদের দিকে তাকিয়ে মধুসুন্দরী দেবীর কথা ভাবছিলাম তা জানি না। হঠাৎ একটা মিষ্টি গন্ধ নাকে এলো, কৃষ্ণচূড়া বোধ হয়। সাদা চাঁদের আলোয় হালকা শীতে একাকী নির্জন রাতে ওই দৃশ্য দেখে মনটা ভীষণ বিষণ্ন হয়ে গিয়েছিল। কিন্তু এই মিষ্টি ফুলের সুবাস আবার মনটাকে অনেক দূরে অজানা কোনো এক গন্তব্যে পৌঁছে দিচ্ছিল। আমি অনুভব করছিলাম কিছু একটা ঘটছে। সাধারণত কোনো অলৌকিক ঘটনার আগমন আমি অনুভব করতে পারি আগে থেকেই। এই জায়গায় আমার অনুমান সব সময় নির্ভুল হয়। এই বাড়িতে এসে অবধি আমি যেমন অশুভ শক্তির আভাস পেয়েছি, তার সাথে কিছু শুভ শক্তিরও আভাস পেয়েছি। এই দুই শক্তির সংমিশ্রণ এই বাড়ির বাতাসে আছে। সেই কাপালিক এই বাড়ি দূষিত করে দিয়ে গেছে, তাতে বাড়ির মধ্যে মিষ্টি গন্ধ পাওয়া যায় না, মাথার উপর দিয়ে পাখি যায় না, গবাদি পশু পাখিরা কেউ থাকতে পারে না। কিন্তু না, এখানে তা হয়নি। মিষ্টি ফুলের গন্ধ এমন চাঁদের আলো সবই শুভ শক্তিকে আলিঙ্গন করে। পথশ্রমে খুব ক্লান্ত, তাই ঘুমটা আবার এলো। জানলা ছেড়ে উঠে বিছানায় শুতে যাব ঠিক এমন সময় একটা মিষ্টি মিহি শব্দ আমার কানে এলো। চোখ বুঝে শুনলাম একটা একটা বাঁশির সুর খুব ক্ষীণভাবে দূর থেকে ভাসছে। আহা, কি মধুর সুর! বুকের ভেতরটা একেবারে টলটলে হয়ে এলো। সেই নিসর্গ নিস্তব্ধ রাতে সেই অপার্থিব বাঁশির সুর যেন যেন বহু দূর থেকে ভেসে ছড়িয়ে যাচ্ছে দিগন্তের পারে। মনোমুগ্ধ হয়ে শুনছিলাম। হঠাৎ চমক ভাঙতে খেয়াল হলো, এত রাতে এই বাঁশি কে বাজাচ্ছে? মনের মধ্যে কৌতূহল হলো বড়। ঘর থেকে বেরিয়ে এলাম বাইরে। তখন লোকে বাড়িতে অত এখনকার মতন লোহার দরজা তালা চাবি দিত না। সাদা চাঁদের আলোয় চোখটা বেশ হয়ে এসেছে। তখন বেরোলাম ঘর থেকে। উঠোন পেরিয়ে বাইরে যেতেই আওয়াজটা আরো জোরে হতে থাকলো। কি মধুর সুর! স্বর্গ থেকে কোনো বংশীবাদক হয়তো ভুল করে পথ হারিয়ে এসেছে এই এই পাপ জড়িত মর্তে। মনের মধ্যে সেই ঘৃণা নিষ্ঠুরতা দৃশ্যগুলো এই কোমল সুরের সাথে বেরিয়ে যাচ্ছে যেন মাথা থেকে আমার।
আমি হাঁটতে হাঁটতে গেলাম গোয়াল ঘরের কাছে। দেখি একটা সাদা পায়ের ছাপ সোজা হেঁটে গেছে ফুল বাগান অব্দি। আমি সেই দিকে এগোলাম ধীরে ধীরে। আরো প্রকট হচ্ছে সেই বাঁশির সুর। এই সুরে যেন জাদু আছে। যতই কষ্ট, যতই মন খারাপ হোক, নিমিষেই ঠান্ডা হয়ে যায় হৃদয়। এই বহুময় সুর সমস্ত পার্থিব চাওয়া পাওয়াকে ছেড়ে বহুদূর পাড়ি দিতে ইচ্ছে হয়। নারকেল গাছের পাতায় পাতায় দুল খেয়ে, বাবুইয়ের বাসায় ধাক্কা খেয়ে এই সুর ছড়িয়ে পড়ছে সমস্ত গ্রামবাসীর ঘুমের অবচেতন মনে। আমি এগোলাম, আর যা দেখলাম তা বলতে গেলেও আজও আমার এই দেখো গায়ের লোম কাঁটা দিয়ে ওঠে। দেখলাম একটা বছর দশকের ছেলে পিছন ঘুরে বসে রয়েছে একটা গাছের গুঁড়ির ওপর। তার পিছনটা থেকে বোঝা যাচ্ছে তার মাথায় ময়ূর পালক, তার হাতে একটা বাঁশি, মাথার পিছনে যেন তীব্র আলোর ঝলকানি বেরোচ্ছে, পাশে কৃষ্ণচূড়া গাছটা থেকে গন্ধে মোমো করছে বাতাস, সুরটা বাজছে তার হাতের বাঁশি থেকেই। এই স্বর্গীয় সুর তার মুখনিঃসৃত বাঁশিতেই হচ্ছে। আমার তখন দু চোখ ভরে জলের ধারা। হে যে স্বয়ং ঈশ্বরের বসবাস এই বাড়িতে, স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তার বালক বেশে বিচরণ করেন এই বাড়িতে, তাই তো অশুভ শক্তি ঢুকলেও কোনো ক্ষতি করতে পারে না এই বাড়ির, তাই তো প্রতিটি জাদুটোনা ভুলতে পারে না সন্তোষের ওপর, তাই তো অমন জীর্ণ শরীর নিয়ে এখনো বেঁচে রয়েছে ও। আমার একে একে সব প্রশ্নের উত্তর পরিষ্কার হতে লাগলো। কে সন্তোষের বন্ধু আমি তাও বুঝলাম। কে ওকে বাঁচায়, কে ওকে বাঁচানোর জন্য শক্তি দেয়, কেন সন্তোষ দেখা পায় বারবার ওর, আমি সব বুঝলাম। চোখের জল মুছে আমি যেই সামনে তাকিয়েছি দেখি সেই গাছের ভাঙা গুড়িটা পুরো ফাঁকা, কেউ নেই। সেই বাঁশির সুর নিমিষেই উধাও, সবটা একেবারে শান্ত আর নিস্তব্ধ। কয়েকটা রাত জাগা পাখি ডাকছে মনে মনে। চারপাশে তাকিয়ে দেখলাম কিন্তু না, কেউ কোথাও নেই। সেই বছর দশকের ওই বংশীবাদক যার পিঠের ওপরে আলোর রোশনায় ঝলমল করছিল সে নিমেষেই উধাও। পিছন ফিরে তাকালাম, না, সেই ছোট্ট সাদা পায়ের ছাপও নেই। সবটাই কি মনের ভুল ছিল? কিন্তু কিন্তু না, এত বড় ভুল তো আমার হবার কথা নয়। হঠাৎই নিজেকে রাতের খোলা আকাশের নিচে দাঁড়িয়ে থাকতে দেখলাম। হালকা শিশির পড়ছে পায়ে, পায়ের তলায় মাটি ভেজা ভেজা ঠেকল। ভাবলাম সবটাই কি ভুল, সবটাই কি কল্পনা। না 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 না, এটা সত্যি, এতটা সময় না, মিথ্যে হতে পারে না কোনোদিনও। এরপর বেশ কিছুটা সময় একইভাবে বসে রইলাম। তারপর এক সময় মোরগ ডেকে উঠল। বুঝলাম ভোর হয়েছে। বিরাজবালা দেবী গোবর জল ছেটাতে আসলেন আর আমায় দেখে বললেন, এ কি ঠাকুরমশাই, এভাবে বাইরে কেন আপনি? রাতে ঘুম আসেনি বুঝি? আসলে ছোট ঘর তো। এ বাবা, আরে না না, সেটা নয়, একটু সকাল সকালই ঘুম ভাঙে আমার, আর বাইরে শিশির মেজা মাটিতে তাই একটু হাঁটছিলাম আর কি। বলছি আপনাদের বাড়িতে কি কৃষ্ণ পূজা হতো কোনো কালে? কেষ্ট পুজো তো বাড়িতে হয়নি, তো ওই মা আর আমি করি। আমি তো সঠিক জানি না, আমার শ্বশুর মশাইয়ের বাবা নাকি করতেন শুনেছি, তারপর কে জানে কি হলো। আপনি বরং ওনাকে জিজ্ঞেস করুন একবার, আমি ওনাকে পাঠিয়ে দিচ্ছি, কেমন? আমি বাইরের কুঁয়ো থেকে মুখ হাত পা ধুয়ে ঘরে এসে বসলাম। দেখি সকাল সকাল স্নান সেরে ঠাকুরকে ধূপ দীপ দেখাচ্ছেন। আমায় দেখে বললেন, আরে ঠাকুর মশাই যে,
বিরাজের মুখে শুনলাম কাল রাতে নাকি ঘুমননি আপনি। না না সেটা নয়, এমনি আমার বোর বোর হাঁটার অভ্যাস আছে তাই আর কি। আচ্ছা বেশ বেশ, তা কি যেন বলছিলেন কৃষ্ণ পুজোর ব্যাপারে? আচ্ছা বজ্রকিশোর বাবু, আপনাদের বাড়িতে কি কেউ কৃষ্ণ পুজো করতেন কোনো কালে? আপনি সাক্ষাৎ দেবপুরুষ, আপনার কাছে কি আর লুকোবো বলুন। আসলে আসলে আমার ঠাকুরদা কৃষ্ণ পুজো করতেন, বৈষ্ণব ভক্ত ছিলেন তিনি। কিন্তু কি যেন একটা বলতে গিয়ে কালো ছায়া নেমে আসে বজ্রকিশোরের মুখে। কিন্তু কিন্তু কি? আমার ঠাকুরদার এক ছেলে, আমার বাবা ভূষণ রায়। বাবার দুই ছেলে, একজন আমি আর আমার এক দাদা ছিল মণিকিশোর রায়। ছোট থেকেই সংসারে মন ছিল না তার, সাথে অনেক খারাপ দোষও ছিল, মদ জুয়া মেয়ে ছেলে সবেতেই আসক্ত ছিল সে। এমনকি এমনকি বাড়ি থেকে টাকাও চুরি করত। জানেন জানেন, একদিন মাতাল হয়ে আমার আমার বৃদ্ধ ঠাকুরদাকে এসে অনেক খারাপ কথা বলে, তখন আমি একদম ছোট। তাও সেই রাতটা ভোলার নয়, ঠাকুরদাদার গলায় ছুরি ধরে টাকা চাইছে দাদা। বাবা মা সবাই অনেক বলছে কিন্তু কিন্তু না। অবশেষে গায়ের সব লোকরা মিলে এসে দাদার হাত থেকে ছুরিটা সরিয়ে দেয়। অপমানে লজ্জায় বাবা আর ঠাকুরদা দাদাকে ত্যায্য পুত্র করে। দাদা আমার থেকে অনেকটাই বড় ছিল, তখন তার বয়স কত হবে, এই 19-20। অভিশাপ দিতে দিতে দাদা বের হয়ে গেল বাড়ি থেকে। দেখলাম বজ্রকিশোর বাবু কাঁপছে, কি কি অভিশাপ? দাদা বলেছিল যে এই বাড়িতে আর কেউ প্রদীপ জ্বালানোর জন্য থাকবে না, নিঃসন্তান হয়ে মরবো আমরা, কেউ নাকি বাঁচবো না, শেয়াল কুকুরে খাবে আমাদের শরীর। তারপর এক কাপড়ে রাগের মাথাতে বেরিয়ে যায় দাদা। ঠাকুরদা সেই রাতে দুঃখে কষ্টে বাড়ির প্রতিষ্ঠিত কৃষ্ণমূর্তিকে সরিয়ে দেন লোক দিয়ে। সে মূর্তির খবর আমি কেন, বাবাও জানেন না। কিন্তু মূর্তি সেটা কেন সরিয়ে দিলেন তিনি? আসলে দাদু চিরকালই সৎভাবে জীবনযাপন করেছিলেন, আমাদের দুই নাতিকে ভীষণ ভালোবাসতেন তিনি। জানেন সবাইকে বলতেন যে আমার বাড়ির এই কৃষ্ণ ঠাকুর হলো আমার দুই নাতি। আমাদের নিয়ে বড্ড গর্ব ছিল দাদুর। কিন্তু দাদার এমন উচ্ছৃঙ্খল জীবনযাপনে দাদু ভীষণ কষ্ট পেয়ে রাগে ক্ষোভে তিনি এই কাজটা করেন। তারপর থেকে আর কৃষ্ণ পুজো করেননি দাদু, তবে তারপর বেশি দিন বাঁচেনও নি তিনি। এরপর 6 মাস পরে হঠাৎ করে একদিন আমাদের ছেড়ে সারা জীবনের জন্য চলে যান তিনি। আর তার ঠিক 1 বছর পরে পূর্ণিমায় বাবা। তখন থেকে একাই কষ্ট করে মানুষ। আচ্ছা দাঁড়ান দাঁড়ান, আপনাকে একটা ছবি দেখাই, ছোটবেলাতে বাবা আঁকিয়েছিলেন একবার, দাঁড়ান। বলে কাঠের দেরাজ থেকে একটা বহু পুরনো ছবি বের করে আমায় দেখায়। একটা জায়গায় আমার চোখ আটকে যায়। আমি দেখলাম বজ্রকিশোর বাবুর ডান পাশে একজন দাড়ি গোপালা ছেলে দাঁড়িয়ে, ঠিক গত রাতে দেখা সেই নিষ্ঠুর কাপালিকের মতন। বজ্রকিশোর বাবু একের পর এক পরিচয় করিয়ে যাচ্ছিলেন সবার সাথে, কিন্তু আমার দৃষ্টি ওতেই নিবদ্ধ ছিল। এরপর ছবির মধ্যে একজনকে দেখে জিজ্ঞেস করলাম, আচ্ছা আচ্ছা বজ্রকিশোর বাবু, এই এই লোকটা, এই লোকটা কে বলুন তো আপনার ডান পাশে? ওটাই তো আমার দাদা ঠাকুরমশাই। শুনে আমার বুকটা থ হয়ে গেল। তার মানে অভিশাপের জন্য এই রাগ, ক্ষোভে সে কাপালি গোয়া সন্তোষের এই হাল করেছে,
নিজের ভাইয়ের ছেলের ওপর এত বড় অন্যায়, একবারও বুক কাঁপলো না? এতটা পাষাণ কোনো মানুষ হতে পারে? সেই দিনটা ওভাবে কেটে গেল। বিকেল বিকেল বিরাজবালা দেবী পুকুর ঘাটে হাঁড়ি মাজতে গেছে। তার শাশুড়ি মা ঘরে বিকেলের পুজোর আয়োজন করছে। বজ্রকিশোরবাবু দোকানে যাওয়ার পথে বেরোচ্ছে। আমি সন্ধ্যা নিকের জন্য বসেছি। এমন সময় একটা তীব্র গোঙানির আওয়াজ পেলাম সন্তোষের ঘর থেকে, যেন কেউ ওকে প্রবল আক্রোশে আঘাত করছে। ছুটতে ছুটতে গেলাম ওর ঘরে, দেখি বজ্রকিশোরবাবু আমার আগেই গিয়ে পৌঁছালো। হালকা বিকেলের রোদে আমি দেখলাম একটা কালো অবয়ব ঘিরে আছে সন্তোষের চারপাশে। সেটা প্রচণ্ড জিঘাংসায় শেষ করতে গিয়েও যেন কোনো অদৃশ্য শক্তি বলে তা বাধা পাচ্ছে। বুঝতে পারলাম সেই কাপালিকের ফাটানো বেতাল এসে শেষ করতে চাইছে সন্তোষকে, কিন্তু শ্রীকৃষ্ণ তার শক্তি দিয়ে রক্ষা করছে তার ভক্তকে। আর ততক্ষণে ঘরে বিরাজবালা দেবী উপস্থিত হয়েছে। আমি কিছুই করলাম না, দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু দেখছি। এক সময় দেখলাম একটা নীল শক্তি ধীরে ধীরে আবির্ভাব হলো সন্তোষের ঘরে। সেই কালো আর নীল ছায়া পরস্পর মুখোমুখি হলো। ঘরে থাকা সবাই অবাক হয়ে বসে রইল। আমার মন কেন জানি বলল কিছু একটা ঘটবে। তাই আমি বজ্রকিশোরবাবুকে বললাম, একটা একটা কোদাল জাতীয় কিছু হবে? খুব তাড়াতাড়ি বাইরে থেকে কোদাল নিয়ে এসে দিল বজ্রকিশোরবাবু। আমি জানতাম বেতাল যাকে মারবে বলে এসেছে সে তাকে ছাড়া অন্য কাউকে মারে না। কিন্তু তা সত্ত্বেও বাকি সবাইকে একটা মন্ত্রভূত ফুল হাতে রাখতে বলে কোদাল নিয়ে বজ্রকিশোরবাবুকে সাথে নিয়ে বাইরে এলাম। বাইরে তখন মৃদু আলো ছিল। সন্ধ্যা নামার আগে নিভু নিভু আলোতে আমি কোদালের কোপ বসালাম ওই যেখানে আগের দিন সন্তোষ মাথা করছিল। অনুভব করলাম আমার মনের মধ্যে অদ্ভুত এক শিশিরানি কাজ করছিল। কিছু অলৌকিক শক্তি যেন আমাকে বার বার কিছু বলছিল। আমি সাত পাঁচ না ভেবে মাটির ওপর কোদাল দিয়ে কোপ দিয়েই যাচ্ছিলাম ক্রমশ আলো কমে আসছিল। না, প্রায় অনেকটা সময় মাটি কোপানোর পর ঢং করে কিছু যেন একটা শব্দ হলো। চমকে ওঠেন বজ্রকিশোরবাবু। আমি বললাম, কই আলোটা একটু সামনে ধরুন তো মশাই। আমি আর বজ্রকিশোরবাবু হাত দিয়ে মাটি সরাতে লাগলাম। আর তারপরই হাতে উঠে এলো দুই হাতে বাঁশি বাজানো একটা পিতলের নীল মাধবের মূর্তি। নীলমাধব কে ঠাকুরমশাই? নীলমাধব হলেন শ্রীকৃষ্ণের একটা রূপ, যেটাকে আদি জগন্নাথ দেবের সাথে তুলনা করা হয়। এই নীলমাধবের মূর্তিতে থাকাকালীন শ্রী বিষ্ণু স্বপ্নাদেশে এই মূর্তি বানানোর আদেশ দেন রাজাকে, যে সমুদ্র বক্ষ থেকে কাঠ এনে তার নতুন মূর্তি করতে হবে। কিন্তু কোনো কারিগর এই মূর্তি তৈরিতে সক্ষম হয় না। তখন স্বয়ং বিশ্বকর্মা কারিগর বেশে এসে এই মূর্তি তৈরি করেন। কিন্তু তার একটা শর্ত ছিল, মূর্তি বানানোর সময় কেউ দরজা খুলে ভেতরে প্রবেশ করতে পারবে না। কিন্তু রাজা অধৈর্য হয়ে একদিন দরজা খুলে দিলেন। দেখেন ঘরে সেই কারিগর নেই, ঘর একদম খালি আর মূর্তি অসমাপ্ত। তখনই সেই মূর্তির নাম দেওয়া হয় জগন্নাথ মূর্তি। বুঝেছি। আর তারপর নিশ্চয়ই ব্রজকিশোরবাবু মূর্তি দেখে স্তম্ভিত হয়ে গিয়েছিলেন? হ্যাঁ, তো তারপর তো সেই মূর্তি দেখে স্তম্ভিত হয়ে গেল বজ্রকিশোরবাবু। এই মূর্তি তো, এই তো সেই মূর্তি যেটার পুজো ঠাকুরদা করতেন, কিন্তু কিন্তু এটা এখানে এলো কিভাবে ঠাকুরমশাই? আমি মাটি থেকে পুরো মূর্তিটা তুললাম। প্রায় চার ফুট লম্বা পিতলের নীল মাধব। হঠাৎ একটা নীল ছায়া চলে গেল ঘরের দিকে। আমি বজ্রকিশোরবাবুকে মূর্তি নিয়ে বসে গেলাম ঘরে। গিয়ে যা দেখলাম তা আমার জীবনে প্রথম। দেখলাম সেই নীল অবয়ব,
কালো অবয়বটার গায়ে আগুনের স্ফুলিঙ্গের মতন লাগছে। ধীরে ধীরে প্রকট হয় সেই কালো ছায়া মূর্তি, তার গায়ে দাউ দাউ করে জ্বলছে আগুন। ভয়ানক চিৎকার করতে করতে ধীরে ধীরে ছাই হয়ে উড়ে যাচ্ছে সেই বেতাল। কিছুক্ষণেই ভয়ঙ্কর ঘটনা ঘটার পরে সব শান্ত হয়ে যায়, অজ্ঞান হয়ে যায় সন্তোষ। নীল অবয়বটাও ধীরে ধীরে মিলিয়ে যায় বাতাসে, চোখে মুখে জল ছেটাতেই শান্ত কিশোর সন্তোষ আবার চোখ মেলে তাকায়। মুখে আবার সেই কৈশোরের হাসি, বড় বড় টানা চোখ দুটোতে এখনো শিশুর সরলতা। অনেকদিন পর যেন আজকে মন খুলে সে হাসছে। মা, ওমা, কিছু খেতে দাও না মা, খুব খিদে পেয়েছে। বিরাজবালা দেবীর দিকে তাকিয়ে হাসি মুখে বলল সন্তোষ। বিরাজবালা দেবী আনন্দে কাঁদতে কাঁদতে ছেলেকে জড়িয়ে ধরে। আমি বললাম, সন্তোষ আগে বাইরে এসো, তোমার বাবার হাতে কি দেখো। সন্তোষের মুখ দেখে বুঝলাম আগের ঘটনা ওর কিছুই মনে নেই, যেন অনেকক্ষণ ঘুমের পর সে ঘুম থেকে উঠেছে এমন একটা ভাব। আমি বাড়ির সবাইকে নিয়ে বাইরে এলাম। সবাই দেখে অবাক, বিরাজবালা দেবীর শাশুড়ি শঙ্খ উলুধ্বনি দিয়ে ঘরে তুলল সেই নীল মাধবকে। ঠাকুরমশাই, আমি তো কিছুই বুঝতে পারছি না, এসবের এসবের মানে আমাকে একটু বুঝিয়ে বলবেন। বললেন বজ্রকিশোর বাবু। তার প্রত্যুত্তরে আমি বললাম, আসলে এসবই নীল মাধবের কৃপা, সবই তারই লীলা খেলা। প্রথম দিন এসেই আমি বুঝতে পারি এই বাড়িতে শুভ অশুভ এই দুই শক্তিরই উপস্থিত রয়েছে। আর তারপর আপনার দেখানো ছবিতে দেখলাম আপনার দাদাকে, যে 20 বছর বয়সে ঘর ছেড়েছিল, কিন্তু সে ঘর ছাড়লেও পিছু ছাড়েনি, বাইরে গিয়ে তন্ত্র বলে সিদ্ধ হয়ে আপনার ছেলে সন্তোষকে মারার চেষ্টা করেছিল বারংবার। আপনাদের বাড়িতে এসে মা চামুণ্ডার প্রসাদের নামে বিষ খাওয়ায়, বশীকরণ করে, কিন্তু সবই বিফল হয়, কারণ আপনার বাড়ির অধিষ্ঠাত্রী দেবতা নীল মাধব, যার পুজো এখন না হলেও তার অস্তিত্ব রয়েছে এই বাড়ির কোনায় কোনায়, সেই বারবার বাঁচিয়েছে সন্তোষকে। সন্তোষ ওর বশীকরণের ঘরে দেখত ও খেলছে আপনাদের বাড়িরই দেবতা নীল মাধবের সাথে, ও যাকে ওর বন্ধু বলতো আসলে সে আর কেউ নয়, স্বয়ং প্রভু নীল মাধব। সেই সন্তোষকে সব কটা বিপদ থেকে রক্ষা করেছে। সবশেষে আপনার দাদা মণিকিশোর রায় বেতাল পাঠালে আমার মন বলে এটাই সঠিক সময়, তাই ঠিক করলাম সন্তোষ যেখানে সে বন্ধু বন্ধু বলে চেঁচাতো এখন সেখানটা খুঁড়তে হবে, আর খুঁড়েই তো এই মূর্তিটা পেলাম। নীলমাধব স্বয়ং এসে ধ্বংস করল সেই বেতালকে। মূর্তির শক্তি আপনাদের বাড়ির সব আপদ বিপদ কাটিয়ে দিয়েছে, সন্তোষ এখন পুরোপুরি সুস্থ। এরপর পায়ের কাছে এসে পড়ল একটা ঘোড়া, মুখ খুলতেই তার থেকে বজ্রকিশোর বাবুর দাদুর বহু পুরনো একটা চিঠি বেরোলো। তাতে যা লেখা ছিল তা হলো এমন যে বড় নাতি চলে যাওয়ায় তিনি রাগ করে মূর্তি ফেলে দেন জলে, কিন্তু সেই দিন রাতেই নীল মাধব স্বপ্ন দেন ওনাকে যে বাড়িতে বিশাল বিপদ ঘটবে ভবিষ্যতে, তখন সে আবার জল থেকে উঠে বাড়িতেই আসবে। নিজের ভুল বুঝতে পেরে তখন এই ঘরা করে চিঠি আর কিছু সোনার মুদ্রা নিয়ে চুপি চুপি বাড়িতে রেখে যায়, কিন্তু হয়তো বলবো করে সেটার বলা হয়নি তার। তারপরই সম্ভবত তিনি মারা যান। ঘরা থেকে বের হলো এক থলি স্বর্ণ মুদ্রা, সেটা বজ্রকিশোরের হাতে দিয়ে বললাম, এই নিন বজ্রকিশোর বাবু, এটা দিয়ে মন্দির করে দেবেন নীল মাধবের, ভগবান নিজেই এসে কিভাবে বাঁচালেন আপনাদের সে তো দেখলেনই সবাই। দেখলাম বাড়ির সবাই ভীষণ আনন্দে উলুধ্বনি শঙ্খধ্বনি দিচ্ছে। বিরাজবালা দেবী নিজের হাতে ঠাকুর ঘরে গিয়ে রেখে এলেন সেই মূর্তিকে। সেদিন রাতে অনেক কিছু খেলাম, দেবতুল্য বাচ্চা সন্তোষও আমার পাশে বসেই খেল। কি অদ্ভুত অদ্ভুত মায়া ভরা ওর চোখ দুটো,
এরপর সকলের উদ্দেশ্যে বললাম, তো এবার আমার যাবার সময় হয়ে গেছে, কাল সকালেই বেরোতে হবে আমাকে, পথ আমায় টানছে, আমি কোনো জায়গায় একটানা থাকতে পারি না, এতে আসক্তি আর মায়া জন্মায়, আমি নিজের মতন চলি। আর হ্যাঁ, ভালো কথা, দেখবেন নীলমাধবের যেন কোনো সমস্যা না হয়। পরদিন সকালে পোঁটলা নিয়ে বেরোনোর আগে বজ্রকিশোরবাবু বললেন, ঠাকুরমশাই, আপনি এসে আমার ছেলেটার প্রাণ বাঁচিয়েছেন, নীলমাধবকে উদ্ধার করলেন, আপনার এই ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না ঠাকুরমশাই। এই বলে আমার হাত পা ধরলেন। আমি তাকে শান্ত করে কিছু শুকনো খাবার ও মুড়ি নিয়ে বেরোতে যাব, এমন সময় দেখি মন্দিরের সামনেই পড়ে আছে সেই কাপালিক মণিকিশোর রায়ের ছিন্ন ভিন্ন মৃতদেহ। একটানা গল্পটা বলে থামলেন তারানাথ। বললাম, ওই নীলমাধবকে দেখার কথাটা বললেন না কেন ব্রজকিশোর বাবুকে? তারানাথ একটু হেসে বলল, চোখে না দেখে মানুষ কিছুই বিশ্বাস করে না, কিছু স্মৃতি থাক নিজের বুকে, ওটাই থাক না স্মৃতি হয়ে, মেঘার হাসির পাত্র হয়ে কি হবে? আর বেতাল বুঝি শেষ করেছিল মণিকিশোর বাবুকে? বেতাল শিকার না পেলে যে তাকে পাঠিয়েছে তাকেই শেষ করে। গল্পটা শেষ হয়ে গেল। আমি আর কিশোরী উঠে পড়লাম। রাত অনেকটা হয়েছে, দেরি আর করা যাবে না। আমি আর কিশোরী তারানাথকে বিদায় জানিয়ে এলাম। মনটা বেশ ফুরফুর করছে, বৃষ্টি কমেছে, কিশোরী অন্য রাস্তায় চলে গেল, আমিও হাঁটছি। চোখে পড়ল একটা মন্দির, দেখি তারানাথের বলা মূর্তির মতন নীলমাধব। এখানে কি করে এলো, আগে দেখিনি তো। দুই হাতে মাথা ঝুঁকিয়ে প্রণাম করে উঠে দেখি ফাঁকা পথ, কেউ কোথাও নেই, চেনা কলকাতার প্যাঁচপ্যাঁচে কাদার রাস্তা। এতটা ভুল করলাম আমি? শুনছিলেন তারনাথ তান্ত্রিক ও নীলমাধবের মহিমা, রচনা সুদেশনা ঘোষ। অভিনয় ছিলেন বিভূতি বা লেখকের চরিত্রে আমি অনিরুদ্ধ, তারনাথের চরিত্রে দীপম, কিশোরী 86.7 তোমার এফএম থেকে আরজি সৃজন, চারি গার্গী, বজ্রকিশোর রায় শুভদীপ্ত, বিরাজবালা রায় রিমঝিম, মণিকিশোর রায় আকাশ, আবহ সৃষ্টিতে আমি অনিরুদ্ধ, প্রচ্ছদ পরিকল্পনা সৌরেন্দ্র, সমগ্র পরিচালনা অনিরুদ্ধ। তো কেমন লাগলো আজকের গল্প? কমেন্ট করে জানাতে পারো তোমাদের মতামত। আমাদের সাথে শেয়ার করে নাও তোমাদের কেমন ফিল হলো গল্পটা শুনে। আচ্ছা, আগের গল্পের কমেন্ট পড়ার আগে একটা জরুরি ঘোষণা। আর এক সপ্তাহ পরেই কিন্তু আসছে পূরবি গুড়িয়ার কলমে ব্যোমকেশ ফ্যান ফিকশন নতুন কাহিনী শানিত ইন্দ্রজাল। টোটাল 2 ঘন্টার টান টান রহস্য, সঙ্গে 3D অডিও এডিটিং। মিস কিন্তু একেবারেই করা চলবে না। তাই চোখ রাখো ফির ফেদারের পর্দায় পরবর্তী আপডেটের জন্য। গত 2 সপ্তাহে এসেছিল গল্প শেষ পরিত্রাণ ও পাত্রী দেখা। বেশ কয়েকজন কমেন্ট করেছেন, কিছু কমেন্ট পড়ছি। দেবলীনা মুখার্জি বলছেন, অপূর্ব। থ্যাংকস আ লট দেবলীনা, এভাবেই পাশে থেকো। রাজা চক্রবর্তী বলছেন, দাদা একটা বড় অ্যাডভেঞ্চার গল্প করুন না প্লিজ, আমরা অলরেডি প্ল্যানিং করছি, এই মাসেই আসছে ব্যোমকেশ, আর পরের মাসেই আসছে ফেলুদা, আর তার পরের মাসেই থাকছে একটা দারুণ চমক, আশা করি সেটা পেয়ে তোমরা সকলেই খুশি হবে। মুন্না ভাই বলছেন, অনিদা শারীরিকভাবে খুব অসুস্থ ছিলাম তাই সময় মতো আসতে পারলাম না, তবে এখন শুনছি ও সাথেই আছি আমি,
সুদূর ওপার বাংলা থেকে। থ্যাংকস আ লট। অবশ্যই যখন তোমাদের মনে হবে সুস্থ থাকবে তখনই অবশ্যই গল্প শুনবে, এবং এই যে তোমরা জানাচ্ছ যে তোমাদের কেমন লাগছে, বিশ্বাস করো ভীষণভাবে আমাদের ইন্সপায়ার করে আরও নতুন নতুন কন্টেন্ট বানাতে এবং নিজের সর্বস্ব দিয়ে দারুণ দারুণ গল্প তোমাদের গিফট করতে। আর অবশ্যই বাংলাদেশ থেকে বহু মানুষ আমাদের গল্প শোনেন, তাদের প্রতি আমাদের আকণ্ঠ ভালোবাসা। আগের সপ্তাহে এসেছিল গল্প পাত্রী দেখা, এখানেও অনেকজন কমেন্ট করেছেন। সঙ্গীতা মজুমদার বলছেন, সত্যি দারুণ গল্প, সত্যি আমারও বেশ মজার লেগেছিল গল্পটা। ভাস্বতী চ্যাটার্জি বলছেন, খুব সুন্দর গল্প, থ্যাংক ইউ সো মাচ ভাস্বতী। ঝংকার হাজরা বলছেন, গল্পটা খুবই মজাদার লাগলো, এমন মজার প্রেমের গল্প কমই শুনেছি, ইভান দাকে এমন চরিত্রে প্রথম শুনে খুব ভালো লাগলো, নায়িকার অভিনয়ও খুব ভালো লাগলো, সত্যি বিয়ের মরশুমে এমন গল্প উপযুক্ত। হ্যাঁ, ইভান দাকে আমিও এরকম চরিত্রে প্রথমবার শুনলাম আর সত্যি বলতে দারুণ মজা লেগেছে আমারও গল্পটা করে। তো থ্যাংকস টু অল অফ ইউ, এভাবেই পাশে থেকো, সাপোর্ট করো, আর আমরাও চেষ্টা করব এইভাবেই নতুন নতুন দারুণ দারুণ গল্প আনতে যাতে তোমাদের এন্টারটেইন করে রাখতে পারি। তাহলে চলো আজকের মতন বিদায়, আবার দেখা হচ্ছে, সরি শোনা হচ্ছে পরের সপ্তাহে। ততদিন ভালো থেকো, ভালো রেখো, আর শুনতে থেকো ফিয়ার ফিদার।